মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আর ডিসেম্বর মাস তো শেষ হতে চললো, কি কটা পিকনিক করলে, কে কোথায় ঘুরতে গেলে প্লিজ আমাকে জানিও। আগের বছর তো আমরা এই সময় দারিংবাড়িতে ছিলাম, দারিংবাড়িতে মজা করছিলাম, খুব সুন্দর জায়গাটা, তোমরা যারা যাওনি তারা দেখে আসতে পারো। কিন্তু এই বছর এমনই ভাগ্য যে না হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, ঠিক আছে মানলাম, কিন্তু একটা পিকনিকও করতে পারছি না। ছোটবেলা থেকে তো একটা পিকনিক হতো না, ফ্যামিলি পিকনিক হতো একবার, ফ্রেন্ডসদের সাথে পিকনিক হতো, ফ্রেন্ডস আবার দুটো দুরকম ফ্রেন্ডস হতো, একটা পাড়ার বন্ধু, একটা স্কুলের বন্ধু, তো ওরকম দুবার দুবার পিকনিক হতো। তারপর যখন আর একটু বড় হলাম, টিচার্সদের সাথে পিকনিকে যেতাম, তো মানে দু তিনটে পিকনিক তো কনফার্ম থাকতো। কিন্তু এইবার একটাও পিকনিক আমার কপালে নেই। চারপাশ থেকে সবাই বক্স বাজাতে বাজাতে পিকনিক করতে যাচ্ছে, আর মুর্শিদাবাদে তো প্রচুর পিকনিক স্পট আছে। ছোটবেলায় তো কাউরির বাড়ির ছাদে, কাউরির বাড়ির বাগানে পিকনিক করতে যেতাম। এমনও পিকনিক করেছি যে টাকা দিতে হয়নি আমাদের পিকনিকে। বলা হয়েছে তুই চাল দে, তোকে কাউকে বলা যদি ডাল আন, কাউকে বলে যদি তেল দে, কাউকে বলে যদি স্টোভ আর কেরোসিনের জোগাড়টা কর, মানে এরকম সবাই ভাগ করে নিয়েছে। আর একবার তোমার পুরো মনে আছে, ছোটবেলায় একবার পিকনিক করেছিলাম, মিনু ছিল ডিমের কাড়ি, তো যারা যারা পিকনিক করছে বলা হয়েছিল যে তুই তোর যে ডিমটা খাবি সেই ডিমটা নিজের বাড়ি থেকে নিয়ে আয়। তো এরকম ভাবেও আমরা পিকনিক করেছি, কিন্তু আমার মনে হয় না, এখন জানি না, হতেও পারে যে এরকম ভাবে কেউ পিকনিক করে থাকে কিনা, কিন্তু এই স্মৃতিগুলো সত্যি খুবই মনে পড়ছিল আমার। সামনে ভাবলাম যে কোথাও একটু ঘুরে আসি কাছে পিঠে, কারণ আমি বেশি দূর যেতে পারবো না আর বেশিক্ষণও বাইরে থাকতে পারবো, কারণ আমার বাচ্চা খুবই ছোট এবং ওকে ছাড়া আমি কোনোদিনও বেশিক্ষণ থাকিনি আসলে বাইরে। এমনিতেও সবার কোলে চুপচাপ থাকে, তো এমন কোথাও যেতে হবে যাতে আমি দু ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট বাড়িতে ফিরতে পারি। তো কাছে পিঠে কাঠগোলা বাগান আছে আর হাজারদুয়ারি আছে, তো আমি ভাবছি যে ওই জায়গা দুটোই একটু ঘুরে আসি এবং তোমাদের সাথে শেয়ার করি যে আমি কম সময়ের মধ্যে ওই জায়গা দুটো কেমনভাবে ঘুরলাম। এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি, একটু লেট হয়ে গেল বেরোতে, তখন কটা বাজছে? 3:10 বেজে গেছে। মেয়েকে ঘুম পাড়িয়ে খাইয়ে ওটাতেই টাইম চলে গেছে, এখন দেখা যাক কতটা কি ঘুরতে পারি, চলো আমাদের সাথে। এই যে এখানেও পিকনিক করে মানুষে, তাই না? এখানে তো পিকনিক হবে, দেখো হয়তো লোকজন দেখতে ডান দিকে গঙ্গা দেখো, এই যে টাঙ্গা গাড়ি, কতদিন যে চাপিনি, এগুলো শুধু লালবাগেই চলে, কত ভিড়, বাপরে বাপ। যতটা মানুষদের সাথে দূরত্ব রেখে হাঁটা যায় ততই ভালো, তাই না? এই যে টিকিট কাউন্টার, এখানে ওই দিকটাই মেন গেট, এখান থেকে ঢুকে এখানে টিকিট কাউন্টার। এই যে টিকিট, এটারই ছবি দেওয়া আছে টিকিটে, চলো ভেতরে যাই এবার। নাচমহলে দাঁড়িয়ে একটু নেচে দেখাও,
বজরঙ্গ বলির মূর্তি এখানে সবাই বোটিং করছে টাইম নেই বলে আমরা করতে পারছি না আমার বোটিং করতে হবে আমারও তাই যদিও সাঁতার কাটতে জানি না কেবি আমাদের কাঠগোলা বাগান মোটামুটি ঘোরা হয়ে গেল এবার আমরা হাজারদুয়ারির জন্য রওনা দিয়ে দেব তাই তো এই যে হাজারদুয়ারি কত ভিড় দেখো আজকে সানডে প্রচুর ভিড় ওই জন্য তাছাড়াও 25 ডিসেম্বর 31 ডিসেম্বর তো দাঁড়ানোরই জায়গা থাকবে না এটা ইমামবাড়া এটা আমি কোনোদিনও দেখিনি এটা তো সারা বছর মানে বন্ধ থাকে শুধু মহরমের সময় খোলে হ্যাঁ মহরমের সময় খোলে আর মানে শুক্রবার খোলে শুক্রবার মনে হয় শুক্রবার ঘড়িঘর এখানে প্রত্যেকটা কোনায় কোনায় ইতিহাস লুকিয়ে আছে যেখানেই যাব গাইডকে নিয়ে সেখানেই কোনো না কোনো গল্প জানতে পারা যাবে পেছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা আমার ছোটবেলা থেকে এত ভালো লাগতো বারবার উপরে উঠতাম আমি ছুটে ছুটে আর বারবার ছুটে ছুটে আমি নিচে নামতাম আমার খুবই ভালো লাগতো এই সিঁড়িটা আর এখন এখনো ভালো লাগে কিন্তু আর এখন তোমরা যদি কলকাতা থেকে আসো বা নর্থ বেঙ্গল থেকে আসো মুর্শিদাবাদে নামতে পারো নর্থ বেঙ্গল থেকে আসলে খাগড়াঘাট বা আজিমগঞ্জ সেখান থেকে যদি মুর্শিদাবাদ থেকে আসো তাহলে সেখান থেকে টাঙ্গা গাড়ি টোটো রিক্সা সব কিছু পেয়ে যাবে আর মিনিট 10 লাগে ম্যাক্সিমাম এখানে আসতে খুবই ইজি খুবই ইজি আর মুর্শিদাবাদের মেন টুরিস্ট অ্যাট্রাকশন এটাই আর দেখতে পাচ্ছ তো আমি এখন হাজারদুয়ারির একটু পেছন সাইডের দিক থেকে দাঁড়িয়ে আছি তো একটা কথা ভাবছিলাম তোমাদেরকে বলবো কি বলবো না তো ভাবলাম যে না বলি ব্যাপারটা হচ্ছে আমি ওই কাঠগোলা বাগানে যখন ওই কি নাচ মহলে একটুখানি পাক দিচ্ছিলাম একটু ঘুরছিলাম ভিডিওটা আমি অ্যাড করেছি তোমরা দেখো তো যখন আমি নাচ করছিলাম মানে নাচ তো ওটাকে বলে না বেসিক্যালি একটু ঘুরলাম দেন এমেছি পাশ থেকে একজন জাস্ট একটা স্লো মোশনের একটা শট নিচ্ছিলাম আমরা ওটা আমি ভাবিও নি যে এই ভিডিওতে অ্যাড করবো কি করবো না আমার খুব ভালো লাগে যখন স্লো মোশনে ঘুরি পাক খাওয়ার ওইগুলো স্লো মোশনে হয় না খুব ভালো লাগে হ্যাঁ আর পল্লবী এমনি নাচে খুব ন্যাক আছে ঠিক আছে নাচতে ভালোবাসে তো এবার আমি যখন ওই পাকটা খেয়ে নিচে নামছি তো একজন মহিলা আমাকে দেখে বলছে যে আগে এখানে বেগমরা নাচ করতো এখন বৌদিরা নাচ করছে তো টোনটার মধ্যে এমন বলাটা ছিল মানে পুরো মনে হচ্ছে যে আমাকে যেন কিছু শোনাচ্ছে কথাটা আমার খুব মানে কি বলবো আমার খারাপ এই জন্য লাগেনি যে মহিলাটা আমাকে কিছু এরকমভাবে বলছে বা কিন্তু আমি ভাবছিলাম যে ছেলেরা মেয়েদেরকে সম্মান করুক সবসময় বলা হয় যে ছেলেরা মেয়েদের সম্মান করুক মেয়েরাও তো মেয়েদের সম্মান করাটা ততটাই জরুরি সবারকে সম্মান করাটা খুবই জরুরি সেটা মেয়ে ছেলে ছেলে মেয়ে ওরকম কোনো ব্যাপার নেই তো আমার খুব খারাপ লাগলো বাট নেক্সট টাইম আমি যখন যাবো না ওইখানে আমার যদি খুব মনেও হয় যে না আমি একটু ঘুরি আমার ঘুরতে গেলেও ব্যাক অফ দ্য মাইন্ড এটা থাকবে যে না আগের বার ওই মহিলাটা এরকমভাবে বলেছিল আমি ওখানে তো ছেলে মেয়ে থেকে ছেলে ভেবেছিল ছেলেরা কিন্তু কেউ কিছু বলেনি আমি তীর্যকভাবে তাকায়নি সেখানে মেয়েরা কমেন্ট করছে ওটাই আমি ভাবছি যে এগুলো একদম উচিত না করা পুরো লাল হয়েছে না এখন বাজে 4:20 আমাদের দুটো জায়গায় ঘোরা হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে তোমাদের এখানে প্রচুর সুন্দর সুন্দর দোকান আছে সেই দোকানগুলো ঘুরিয়ে আমরা তারপর খাবার কিনে বাড়ি চলে যাব প্রচন্ড ভিড় তাই আমি বাইরে থেকেই দেখাচ্ছি দোকানগুলোকে আমি ভেতরে ঢুকতে চাইছি না অন্য পরিস্থিতি হলে ঢুকতাম এখানে পরপর প্রচুর এরকম দোকান আছে এই যে সুন্দর সুন্দর এখানে কাঠের
এই যে দেখো খুব সুন্দর সুন্দর এখানে কাঠের জিনিস পাওয়া যায়। এই যে হোটেল হাজারদুয়ারি, এটা নতুন খোলা হয়েছে, মানে এটা মানে আগে ছিল কিন্তু এরকম সুন্দরভাবে নতুন করে সাজানো হয়েছে। খাবারগুলো যেগুলো কিনলাম সেগুলো খুলেছি, ফিশ ফিঙ্গার, হরিয়ালি কাবাব, রেশমি কাবাব। নমন একটা খেয়ে বলো কেমন খেতে ওই হোটেলের খাবার। এই চাটনিগুলো খুব ভালো লাগে খেতে, হ্যাঁ দেখেই মনে হচ্ছে আমি আর ওয়েট করতে পারছি না, এবার আমি খাবো। আজকের ব্লগটাও আমরা এখানেই শেষ করছি, আশা করছি যে তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা, গুড নাইট।